আমরা জাতীয় জনপজির উত্তর দেব না এই অপমানকে সামনে রেখে জনগণকে সচেতন করার লক্ষ্যে বক্সনগর ব্লকে বাড়ি বাড়ি প্রচারে নামলো সিপিএম বৃহস্পতিবার সকাল থেকে কলসিমোড়া গ্রাম পঞ্চায়েতের প্রতিটি ঘরে লিফলেট বিলি শুরু হয় বলে ধরা হয় জনগণনা হলো সাংবিধানিক নির্দেশ যা প্রতি দশকে হবার কথা যেখানে এনপিআর এর ধারা বিধি তৈরি করা হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন 2003 এর ভিত্তিতে সে কারণে আইনের মাপকাঠিকে দুইকে এক করা যায় না কোটি কোটি মানুষ যাদের নাম NRC তে নাও থাকতে পারে তারা তখন অযথা হেনস্থার শিকার হবেন এই বাস্তবতায় এনপিআর এর বিরোধিতা করছে সিপিএম কারণ অতীতের একটি পাইলট সমীক্ষায় দেখা গেছে ভারতীয় নাগরিকদের মাত্র তেতাল্লিশ শতাংশ মানুষের হাতে রয়েছে বিভিন্ন তথ্য প্রমাণ এদিন বাড়ি বাড়ি প্রচারে অংশ নেন বিধায়ক শহীদ চৌধুরী এবং দলের অন্যান্য নেতৃবৃন্দ মুসলিমরা থেকে কিন্তু সম্প্রদায়ের মানুষ বেশি মানে হয়ে গেছে